এটি হচ্ছে এসান মঞ্জিল, পুরানো ঢাকা এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। একসময় এটা ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ছিল, জমিদারের সদর কাচারি ছিল। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা হচ্ছে শুটকি মাছের বাজার। পুরাতন ঢাকার অলি গলি দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম একটু এক্সপ্লোর করার জন্যে। অনেকটা পুরানি দিল্লির মতো ফিলিং, ওরকম এনভায়রনমেন্টটা। হাঁটতে হাঁটতে একেবারেই আনপ্ল্যান্ডভাবে হঠাৎ সুযোগ হয়ে গেল কালী পুজোর ভাসান দেখার ঢাকার সদরঘাটে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির ঠিক পাশেই কবি কাজী নজরুল ইসলামের সমাধি। উনি বাংলাদেশের জাতীয় কবি। মুক্তিযুদ্ধের পরপরই ওনাকে ভারত থেকে ঢাকায় নিয়ে আসা হয়। এটি হচ্ছে রমনা পার্ক, ঢাকা শহরের মধ্যে খুবই জনপ্রিয় একটি মর্নিং ওয়াক ডেস্টিনেশন। ঢাকার নবাবদের আমলে এই বাগানটির নাম ছিল শাহবাগ। একসময় ঢাকা নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তুলেছিলেন। এখন এখানে প্রতি শুক্রবার সকালে বটমূলের নিচে বসেন ওস্তাদ মোহাম্মদ লাল মিয়া। ¶¶